আজকে আমরা আলোচনা করব টাইপস অফ স্যাম্পলিং মেথড নিয়ে, অর্থাৎ নমুনায়ন পদ্ধতির প্রকারভেদ। নমুনায়ন পদ্ধতির প্রকারভেদ জানার আগে নমুনায়ন কাকে বলে সেটা জেনে নেওয়া যাক। নমুনায়ন হলো একটি পদ্ধতি যার সাহায্যে সমগ্রকে একটি ক্ষুদ্র অংশকে পরীক্ষা করে সমগ্রকের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। কোনো গবেষণায় তথ্য সংগ্রহের জন্য সমগ্রকের অন্তর্ভুক্ত প্রত্যেকটি এককে অধ্যয়ন করতে হবে, নাকি কিছু বাছাই করা এককে অধ্যয়ন করতে হবে? এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। যে পদ্ধতির মাধ্যমে ওই সমগ্রকের থেকে এককে বাছাই করে নেওয়া হয় তাকেই মূলত নমুনায়ন বলে। সুতরাং আমরা বলতেই পারি, যে প্রক্রিয়ার মাধ্যমে নমুনা বাছাই বা নির্বাচন করা হয় তাকে নমুনায়ন বলা। বৃহত্তর সমগ্র থেকে নির্দিষ্ট উপাদান বাছাই করার প্রক্রিয়াই হল নমুনায়ন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এক হাঁড়ি ভাত হচ্ছে, সেই ভাতটা অর্থাৎ চালগুলো ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা বা ভাত হয়েছে কিনা সেটা জানবার জন্য আমরা কয়েকটি ভাত তুলে নিয়ে সেটাকে দেখে অনুমান করতে পারি পুরো হাড়ির ভাতটা হয়েছে কিনা। এবার পুরো হাড়ির ভাতটা হচ্ছে সমগ্র, আর ওই যে কটা ভাত তুলে নেওয়া হলো সেটা হচ্ছে নমুনা। আর যে পদ্ধতির মাধ্যমে সেটাকে আমরা দেখলাম, অর্থাৎ নমুনাগুলোকে নির্বাচন করলাম, সেটাই হচ্ছে নমুনায়ন। এই নমুনায়ন মূলত দুটো ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্ভাবনা নমুনায়ন বা প্রবাবিলিটি স্যাম্পলিং, আরেকটি হচ্ছে নিঃসম্ভাবনা নমুনায়ন বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। সম্ভাবনা নমুনায়ন কি বা কাকে বলে এবং নিঃসম্ভাবনা নমুনায়ন কি ও কাকে বলে সেটা প্রথমে জেনে নেওয়া যাক। সম্ভাবনা নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের অন্তর্গত প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হবার সমান সুযোগ ও সম্ভাবনা থাকে। অর্থাৎ পুরো সমগ্রকের যা বৈশিষ্ট্যগুলো রয়েছে তার প্রত্যেকটা এককের মধ্যে কিন্তু আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। যেমন আমরা সাধারণ ভাতের কথাটি উল্লেখ করতে পারি, যে কোনো একটি ভাতই কিন্তু ওই পুরো হাড়ির ভাতটার নমুনা হিসেবে কাজ করে, অর্থাৎ সেক্ষেত্রে সেটা হচ্ছে সম্ভাবনা নমুনায়নের একটা উদাহরণ। এবার আসা যাক নিঃসম্ভাবনা নমুনায়ন কাকে বলে। বলছে, যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের অন্তর্গত প্রতিটি এককের নমুনা হবার সম্ভাবনা থাকে না তাকে নিঃসম্ভাবনা নমুনায়ন বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হয়তো আমরা কোনো একটি অঞ্চলে গিয়েছি, এবার সেই অঞ্চলের থেকে বাঙালিদের সংস্কৃতি সম্পর্কে জানব। এবার সেক্ষেত্রে সেই অঞ্চলে সমস্ত বাঙালি কিন্তু বসবাস করে না, বিভিন্ন রকম ধরনের লোক বসবাস করে, যেমন বাঙালি, পাঞ্জাবি। তো সেক্ষেত্রে কিন্তু আমি এক একটি নমুনা নির্বাচনের ক্ষেত্রে যদি আমি একজন পাঞ্জাবিকে নির্বাচন করি, তাহলে তিনি সেই সমগ্রকের একক হিসেবে অর্থাৎ নিঃসম্ভাবনা নমুনায়নের প্রতীক হিসেবে কাজ করবে। তিনি আমাদের সেই কাজের ক্ষেত্রে সমগ্রকের অন্তর্গত হবার সমান সুযোগ বা সম্ভাবনা সম্পন্ন নন, অর্থাৎ প্রতিনিধিত্বশীল নন। এই গেল দুটি ভাগ, অর্থাৎ আমরা
স্যাম্পলিং বা নমুনায়নকে মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। এবার সম্ভাবনা নমুনায়ন যাকে বলে, সেই সম্ভাবনা নমুনায়ন কিন্তু আবার পাঁচটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সেকেন্ড বা দ্বিতীয় বলতে পারি সিস্টেমেটিক স্যাম্পলিং, থার্ড হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ফোর্থ বা চার নম্বর ক্লাস্টার স্যাম্পলিং, এবং পাঁচ হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। সরল দৈবচয়িত নমুনায়ন, এটি সাধারণত সম্ভাবনা নমুনায়ন এর সব থেকে মৌলিক একটি ধরন। এক্ষেত্রে প্রতিটি এককের এই নমুনা হবার সমান সম্ভাবনা থাকে। নমুনা বাছাই করার সময় গবেষক যিনি পক্ষপাতের কোনো সুযোগ থাকে না। সেকেন্ড আমরা দেখেছি নিয়মতান্ত্রিক নমুনায়ন, যে পদ্ধতিতে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সমগ্রকের থেকে নমুনা একক নির্বাচন করা হয় তাকে নিয়মতান্ত্রিক নমুনায়ন বলে। থার্ড হচ্ছে স্তরিত নমুনায়ন, এই নমুনায়ন দুই স্তর বিশিষ্ট নমুনায়ন পদ্ধতি। নমুনাগুলিকে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী স্তরে সাজানো হয় এবং সেই স্তর থেকে নির্বাচন করা হয়। এই ধরনের নমুনায়নে তখনই সম্ভব যখন এর এককগুলির বৈশিষ্ট্য অসমজাতীয় হয় তখন, অর্থাৎ হেটেরোজেনিটি যখন এর বৈশিষ্ট্য হয় তখন সাধারণত গবেষক এই ধরনের নমুনায়ন করে থাকেন। এরপর আসা যাক ফোর্থ অর্থাৎ গুচ্ছ নমুনায়ন অর্থাৎ ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং কি? সাধারণভাবে ভৌগোলিক দিক থেকে যখন কোনো স্যাম্পলিং নির্বাচন করা হয় বা নমুনায়ন করা হয় তখন গুচ্ছ নমুনায়ন করা হয়। যেমন কোনো একটি দেশের একটি সামগ্রিক চিত্র তুলে ধরার জন্য প্রথমে বিভিন্ন রাজ্যগুলির থেকে স্যাম্পল তুলে নেওয়া হলো বা নমুনায়ন করা হলো, বা কোনো একটি রাজ্যের সামগ্রিক চিত্র পাওয়ার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিকে এক একটি স্যাম্পল হিসেবে অর্থাৎ গুচ্ছ নমুনায়ন হিসেবে ধরা হলো। এইভাবে ওর কাজ করবার সময় বা তথ্য সংগ্রহের জন্য গুচ্ছ নমুনায়ন করা হয়ে থাকে। এবং সবশেষে যে রয়েছে সেটা হচ্ছে বহু পর্যায় নমুনায়ন। এই নমুনায়ন পদ্ধতি বহু ধাপ বা পর্যায় অনুসরণ করে নমুনা নির্বাচন করতে হয় এবং করে থাকেন গবেষক, তাই একে বহু পর্যায় নমুনায়ন বলা হয়। তাহলে মোটামুটি আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এর যে পাঁচটি ভাগ সেই পাঁচটি ভাগ সম্পর্কে জানলাম। এবার বলা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিংকে কিন্তু আমরা আবার চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং অর্থাৎ আকস্মিক নমুনায়ন। দ্বিতীয় বলা হচ্ছে উদ্দেশ্যমূলক নমুনায়ন অর্থাৎ পারপাসিভ স্যাম্পলিং। থার্ড বলা হচ্ছে কোটা স্যাম্পলিং এবং ফোর্থ হচ্ছে স্নোবল স্যাম্পলিং। তাহলে এই যে চারটি ধরন রয়েছে নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে, তাহলে এই চারটি ধরনের কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে গবেষক এই ধরনের নমুনায়ন করবেন বা এই ধরনের স্যাম্পলিং পদ্ধতিটিকে গ্রহণ করবেন সেটা জেনে নেওয়া যাক। প্রথম বলা হচ্ছে আকস্মিক নমুনায়ন, যখন গবেষক তাৎক্ষণিকভাবে অর্থাৎ পূর্বের থেকে কোনো পরিকল্পনা না করে যে হঠাৎ ভাবে গবেষণার জন্য নমুনার নির্বাচনের প্রয়োজন অনুসারে নির্বাচন করতে থাকেন তখন সেই নমুনায়নকে বলা হয়ে থাকে আকস্মিক নমুনায়ন। দ্বিতীয় বলা হচ্ছে উদ্দেশ্যমূলক নমুনায়ন অর্থাৎ গবেষক উদ্দেশ্যমূলকভাবে তার পছন্দ অনুযায়ী যখন
নমুনা নির্বাচন করে থাকেন, তখন এই ধরনের নমুনায়নের অন্তর্ভুক্ত করা যায়। থার্ড বলা হচ্ছে কোটা নমুনায়ন বা কোটা স্যাম্পলিং। বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, যেমন বলা যেতে পারে পেশা, শিক্ষা, ধর্ম প্রভৃতির ভিত্তিতে সমগ্রকে যখন কতগুলো স্তরে বিভক্ত করা হয় এবং প্রত্যেকটি স্তর থেকে আনুপাতিক হারে নমুনাকে নির্বাচন করা হয় বা নমুনা নির্বাচনের প্রয়োজন অনুভূত হয়, তখন কিন্তু গবেষক এই কোটা নমুনায়ন বা কোটা স্যাম্পলিং পদ্ধতি ব্যবহার করে থাকেন। এটি কি ধরনের স্যাম্পলিং? এটি হচ্ছে একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এবং সর্বশেষ এবং খুব গুরুত্বপূর্ণ আমি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলতে পারি যে স্নোবল নমুনায়ন বা স্নো বল স্যাম্পলিং, সাম্প্রতিককালে সম্প্রদায় গবেষণাতে এই ধরনের নমুনায়ন কিন্তু খুব ব্যবহার করা হয়। আরো সহজভাবে যদি বলা যায়, সেখানে বলতে হয় যে যদি কেউ মাদকাসক্ত যারা তাদের নিয়ে কাজ করতে চায়, তাহলে এই ধরনের স্যাম্পলিং পদ্ধতিকে বেছে নেয়। প্রথমে হয়তো গবেষক দুজনকে নির্বাচন করলেন যারা মাদক গ্রহণ করেন, এবং সেই দুজনের কাছ থেকে প্রত্যেকজন এককের থেকে আরো দুজন করে এককে নির্বাচন করলেন, অর্থাৎ তাদের কাছ থেকে আরো দুজন সম্পর্কে জানলেন। তাহলে প্রথমে দুজন, তারপরে সেই দুজনের থেকে আরো দুজন দুজন, মানে চারজন, তারপরে সেই চারজনের থেকে আরো আটজন। এইভাবে ক্ষুদ্র এককের থেকে, ক্ষুদ্র সংখ্যার এককের থেকে আস্তে আস্তে যখন এককের সংখ্যাটি বাড়তে থাকে বা নমুনার সংখ্যা যখন বাড়তে থাকে, তখন এই ধরনের নমুনায়নকে কিন্তু স্নোবল নমুনায়ন বলা হয়। যেমন আমরা একটি বরফের যদি বল করি, প্রথমে তার আকৃতি কেমন হয়? আকৃতিটা খুব ছোট হয়। আস্তে আস্তে তার মধ্যে আরো বরফ দিয়ে তার আকারটা আস্তে আস্তে বড় হতে থাকে। ঠিক সেই রকমই এই স্নোবল স্যাম্পলিং এর ক্ষেত্রেও ঠিক এই একই বিষয় হয়। নমুনায়ন প্রথমে, অর্থাৎ নমুনা নির্বাচন করা হয় দুজন, তারপরে হয়তো তার থেকে সংখ্যা বাড়লো, তার থেকে আরো সংখ্যা বাড়লো, এইভাবে আস্তে আস্তে সংখ্যাটি বাড়তে থাকে। তাই একে স্নোবল স্যাম্পলিং বলা হয়ে থাকে। তাহলে আজকে এই পর্যন্ত। নমস্কার।